ওনার বক্তৃতা শুনে মনে হচ্ছিল যে এটা রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা নয়, যেন উনি অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ দেওয়ার কথা বা উত্তর দেওয়ার কথা আগাম সেই উত্তরগুলো গাওনা গেয়ে গেলেন, একটা নির্বাচনী প্রচারের ক্ষেত্র হিসেবে রাজ্যপালের ভাষণে ওনার বক্তৃতাগুলি ব্যবহার করলেন, যেটা সমীচীন না। বহু জরুরি প্রশ্ন যা বিধানসভায় এই আলোচনা উঠেছিল সেসব প্রশ্নের আশপাশে যাবার সাহস উনি দেখাননি, ভয় পেয়েছে। গোটা রাজ্যের মানুষ জানে এখন উন্নয়ন বলতে যদি কিছু খুঁজতে হয় তাহলে উন্নয়ন দেখা যাচ্ছিল শুধুমাত্র কাউন্সিলরদের বাড়িতে অথবা প্রধানের বাড়িতে, বাকি সব অনুন্নয়নের অন্যান্য চেহারা স্পষ্ট। এ রাজ্য সরকারের আমলে সবচাইতে বেশি উন্নয়নের স্ফীত ছিল কাউন্সিলর এবং প্রধানরা। দেখা গেল তাকে ছাপিয়ে যাচ্ছে কোথাও কোথাও আবু সুফিয়ান কিংবা বাচ্চু হালদার মতো এমএলএ অথবা প্রায় এমএলএরা, পরে দেখা গেল তাকে আরো ছাপিয়ে যাচ্ছে বা এমনকি উন্নয়ন আর অনুপ্রেরণার প্রাবল্য এত বেশি যে বাঁকুড়ার সারেঙ্গাতে জলাধারটা আর ভাগ সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে পড়ে গেল। মুখ্যমন্ত্রী বোধোদয় হচ্ছে কিনা আমি জানি না, তিনি মাঝে মধ্যে ভাষণ দেন, কিন্তু মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে জানাই যে প্রতিটি প্রকল্পে 6%, 8%, 10%, তারপর ক্রমবর্ধমান কমিশন চলছে। কাটমানি ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য নেই মুখ্যমন্ত্রী বলেছিলেন বটে, কিন্তু ভয় পেয়ে গেছেন কাটমানি আর এগোচ্ছেন না কি বলছেন না, এবং সেই কাটমানির 25-75 ভাগ হচ্ছে। সাহস করেন না বলতে যে সেই 75 ভাগ কোথায় এসে হাজির হয়, হরিশ ব্যানার্জিতে না আশপাশে আরো কোনো কোনো সেন্টারে। কয়লা খনির টাকা ক্রমশ কে জানে না, কয়লা মাফিয়ার টাকা, বালি মাফিয়ার টাকা, পাথর মাফিয়ার টাকা কোথায় যায়, গরু পাচারের টাকা কোথায় যায়। গ্রামাঞ্চলে একটা শব্দ চালু আছে পিভিটি, কৃষি ভাইপো ট্যাক্স, পিভিটি কৃষি ভাইপো ট্যাক্স, যার যতই দুঃখ থাকুক রাজ্যের মানুষ জানেন এখন পিভিটির প্রাবল্যে এমনকি উন্নয়ন তো চলছেই যার যা ধসে পড়ে যাচ্ছে, এমনকি জলাধার পর্যন্ত এই সরকারের আমলে সরকারের তৈরি করা বিবেকানন্দ সেতু ভেঙে পড়েছে, ওটা ভেঙে পড়েছে জলাধার, এরকম আরো বহু ভাঙছে রোজ টের পাচ্ছেন সবাই, 6 মাস 1 বছর 2 বছরের মাথায় ভেঙে পড়ছে। সম্প্রীতি ব্রিজ ভাইপোর রাজত্বে ফাটল, বড় গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল। এসব ব্যাপারে উত্তর দেওয়ার মতো কোনো সাহস দেখা, উনি এখানে বাংলার প্রতি বঞ্চনার কথাগুলো বললেন আজকে, এই কথাটাই আমরা সবাই বারবার বলছিলাম যে আপনি যে বাংলার প্রতি বঞ্চনা বলছেন তো রাজ্যপালের ভাষণ মানে তো সরকারের তৈরি করে দেওয়া ভাষণ, বলাতে পারলেন না কেন, বললেন না কেন, ভয় নাগপুরে ভয় রায়দেশের ভয়, একটা কম্প্রোমাইজ ভাষণ রাজ্যপালকে দিয়েছেন, নরম একটা ভাষণ দিয়েছেন। আজকে এখানে এসে আবার অনেকগুলো কথা বলতে শুরু করলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার যে অপরাধ করছে সেই সংক্রান্ত ব্যাপারে কোনো কথা বলার সাহস কার্যত দেখালেন না, কার্যত হারিয়ে ফেললেন। কি বললেন, একেবারে নাগপুরের ভাষায় কথা বললেন, যখন বারে বারে বলা হচ্ছে যে জলঙ্গিতে গুলি চালানো তৃণমূলের নেতা ব্লকের সভাপতি সহ সবাই জানে প্রকাশ অ্যাডমিটেড খুন হয়ে গেলেন দুজন সংখ্যালঘু ভাই, আমাদের একজন মোয়াজ্জেম আর একজনের বয়স 17 বছর, সবাই জানে, উল্লেখ করতে পারলেন না। আমরা বলছিলাম নামটা উল্লেখ করুন, শোক প্রস্তাবে নামটা উল্লেখ করুন, বাইরের রাজ্যে সিএ অথবা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারা কারা মারা গেছে সেটা আপনি বলছেন, আর পশ্চিমবাংলায় আপনার শাসক দলের গুণকীর্তন সম্পন্ন ভাই বোনদের নাকি ভাই দাদাদের ট্যাক্সে যারা উন্নয়নের অথবা অনুপ্রেরণার জোয়ারে ভাসছেন
তাদের গুলিতে মানুষ মারা গেল উল্লেখ করুন। উনি উল্লেখ না করে বরং নাগপুরের ভাষায় কথা বললেন, বললেন সরস্বতী পুজোর দিন আন্দোলন করছিল কেন, সেকুলার স্টেট মানুষের কথা থাকলে সেটা বলতে পারবে না, দিন বেছে বলতে হবে, এটা বিভাজন। এই কথাটাই তো আরএসএস করেছে, এই কথাটাই তো দিলীপ ঘোষ করেছে প্রথম, যে সরস্বতী পূজার দিন ওখানে আবার কিসের আন্দোলন। মুখ্যমন্ত্রী সেই কথাটাই অফিসিয়ালি বিধানসভার মধ্যে এসে বললেন এবং বোঝা গেল নাগপুরের ইনস্ট্রাকশন আমাদের বিধানসভাতে কারোর কারোর বলার সময় প্রতিষ্ঠিত বা প্রতিভাত হচ্ছে, এর চাইতে অপরাধ জনক আর কিছু হয় না। বরং গুলি চালানোর নিন্দা করলেন না, যারা গুলিতে মারা গেছে তাদের কথা উল্লেখ করলেন না, তার মধ্য দিয়ে সরস্বতী পূজার দিন কেন করেছে বলে অ্যালিবাই দেখিয়ে আসলে গুলি চালানোকে বা এই মানুষ খুনকে জাস্টিফাই করার একটা প্রবল প্রচেষ্টা করলেন, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। চার বললেন হাজরা আমায় মেরেছিল, কথাটা হচ্ছে ঐশী ঘোষ যাকে আরএসএস হাউন্ডিং করছে, পালিয়ে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, মেরে বাধা পাঠিয়ে দিচ্ছে, হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলেছে আমি ব্যাক ইন দি মুভমেন্ট, দিল্লি রাস্তায় পুলিশ মারছে, গ্রেপ্তার করছে। আমাদের মনে হয় গর্ববোধ করা উচিত না, বাংলার মেয়ে সারা পালন করছে যাকে আরএসএস টার্গেট করছে, তাকে টার্গেট আপনারাও করলেন, আপনিও করলেন, পশ্চিমবাংলায় দুর্গাপুরে মিছিল করতে দিলেন না, কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দিলেন না, গেট বন্ধ, অপরাধ করা ক্যালকাটা ইউনিভার্সিটি চালাচ্ছে নাকি, আরএসএস এর কথায় ক্যালকাটা ইউনিভার্সিটি চলছে, আমরা ভেবেছিলাম অন্তত মুখ্যমন্ত্রী বলবেন না না এটা আমি খোঁজ নেবো, বলতে পারলেন না, কি বললেন তাচ্ছিল্য করলেন, কে একটা কোথায় কারাগারে কত দিন একটা মাথা ফেটেছে, কি আসলো গেল আমায় হাজরায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, তার মানে কার্যত ঐশী ঘোষের উপর আক্রমণকে লঘু করার মধ্য দিয়ে আরএসএস এর কৃতকার্যকে অমিত শাহের কৃতকার্যকে সাপোর্ট, এর চাইতে যন্ত্রণাদায়ক দুঃখের ঘটনা বাংলার কম বয়সী ছেলে মেয়েদের কাছে হতে পারে না, সহানুভূতি নেই, বরং কার সঙ্গে যুক্ত করলেন, এত অমিত শাহকে সাহায্য করা হয়ে গেল, দুই যুক্ত করলেন আমাকে মেরেছিল, শ্রীমতী মমতা ব্যানার্জি কাটাতে যায় আপনি অভিযোগ করেছিলেন, আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন রাজ্য সরকার বামফ্রন্টের যথাযথ শাস্তি দিয়েছে, গ্রেপ্তার করেছে, এবং যারা বামপন্থীদের দলের সঙ্গে যুক্ত বলে আপনি অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা করে দিয়েছে, তারপর আপনি সাক্ষী দিয়েছেন, আপনি সাক্ষী দিয়েছেন, আপনি সাক্ষী না দিয়ে বরং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের একজন তৃণমূলের নেতা দাদা বিজেপি নেতা, তাদের একজন তৃণমূলের নেতা তার দাদা বিজেপির নেতা, তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্যই কি আপনি সাক্ষী দিলেন না, তাহলে কি আপনার উপরে আক্রমণের ঘটনাটাকে কার্যত ক্যাশ করতে চেয়েছেন, আর একটা বাচ্চা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে গর্ববোধ করা উচিত আমাদের, তাকে আরএসএস আক্রমণ করছে তার পাশে না দাঁড়িয়ে তাকে লঘু করে বরং আরএসএস কে সাহায্য করে, এসব অপরাধ পশ্চিমবঙ্গ বিধানসভা এরকমের অপরাধ মানতে পারে না, মানা সম্ভব নয়। আমরা বললাম আপনি এত সুন্দর কথা বলছেন কেন, বিধানসভা ভাঙচুরের রেকর্ড তো আপনার, কোথায় সেটা বিধানসভা ভাঙচুরের রেকর্ড তো আপনার, কি বলেন আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনাদের দেখাচ্ছি সবার কাছে আছে, আমি তবুও দেখাচ্ছি, চ্যালেঞ্জ করেছেন উনি, আমরা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি, হিম্বা তাকে প্রমাণ করুন, এই ছবিটা কি শ্রীমতী মমতা ব্যানার্জির না, এই গলাটা কি ওনার না, ওনার গলা শুনলে বিশ্বাস করতে হবে, কেন চেঞ্জ করছেন, অসভ্যতার সীমা থাকা উচিত, অসততা করে নেতৃত্ব দেওয়া যায় না, রাজনীতি করা যায় না, অপরাধ স্বীকার করা উচিত, স্বীকার না করে গলাবাজি করাটা নেতৃত্বে কাজ হতে পারে না, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম,
আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তাকে প্রমাণ করুন ছবিটা ওনার না, কোন অশরীরী ছবি ওটা প্রমাণ করুন, প্রমাণ করুন বিধানসভার মধ্যে না, ওটা বাইরে কোথাও হিম্মত দেখা যাবে, হাজিরা করার সীমা থাকা উচিত। কি বলেন বিজেপি আপনার কি আপনাদের ধরে না, আপনাদের বিরুদ্ধে কোনো কেস করে না, আপনাদের বিরুদ্ধে আক্রমণ করে না, আপনাদের অমুক করে না তমুক করে না, জেনে রাখা উচিত। পশ্চিমবঙ্গে তো বটেই, কেরালায় প্রতিদিন বামপন্থী কর্মীরা বামফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও আক্রান্ত হচ্ছে, আরএসএসের হাতে ভারতবর্ষ জুড়ে আক্রান্ত হচ্ছে, ভারতবর্ষ জুড়ে আক্রান্ত হচ্ছে। না জেনে কথা বলছেন কেন? আর আমাদের ধরবে হিম্মত কোথায়? পিপিপি ট্যাক্স যাদের তাদের ধরতে পারে, সারদা নারদায় যারা একেবারে ঢকঢকে হয়ে আছে তাদের ধরবে, ধরা উচিত, ধরছে না। আমাদের ধরবে কোথেকে? আপনার সরকার সরকারে আসার পর সরকারের কোটি কোটি টাকা খরচ করে কমিশনের পর কমিশন করেছেন বিরোধীদের বিপর্যস্ত করার জন্য। বুদ্ধবার যায় সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে কে বার কাছে, আমি গৌতমদের থেকে শুরু করে তলার কর্মী পর্যন্ত হাজার হাজার কর্মী আমাদের জেলে, অনেক তো কমিশন করেছিলেন প্রমাণ করবে, একটা 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 প্রমাণ করতে পারেন, আপনি প্রমাণ করতে পারেন, বিজেপিও প্রমাণ করতে পারবে না। কেননা আপনি যে স্কুলে পড়েছেন এবং যে স্কুলে পড়াচ্ছেন আপনার বাহিনীতে, ওই স্কুলকে আমরা ঘৃণা করি, ওই স্কুলে আমরা কোনোদিন পড়িনি, ওই স্কুলকে আমরা ঘৃণা করি। অযথা অসত্য কথা বলা অভ্যাস, এই অভ্যাসটা বন্ধ করা উচিত। সিপিএম বরাবর, কংগ্রেস বরাবর অ্যান্টি বিজেপি লড়াইয়ের সামনে, আর বিজেপির সঙ্গে সরকার এবং সংসার করেছে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে সন্দেহের কোনো কারণ কারণ থাকা উচিত না। মেট্রোরেল হিস্ট্রি রিপিটস, আমরা কালকেও বলেছি মেট্রো রেলের বড় একটা প্রকল্প, সেখানে মুখ্যমন্ত্রীকে ডাকা সমীচীন বলে আমরা মনে করি, না ডাকা ঠিক হয়েছে বলে আমরা মনে করি না, কারণ কি বলেছে এখনো তাই বলছে। কিন্তু এই প্রতিবাদটা করার যোগ্যতা আমাদের আছে, এই প্রতিবাদটা করার দুঃখ করেছেন আজকে, এটা করার যোগ্যতা আপনার নেই, আপনি হারিয়ে ফেলেছেন। কেন? আপনি যখন রেলের মন্ত্রী ছিলেন তখন সরকারের রাজ্য সরকারের টাকা ইনভেস্টেড আছে যেখানে, এমনকি টালিগঞ্জ গড়িয়া সেই প্রকল্পের উদ্বোধনের কর্মসূচিতে আপনি তৎকালীন রাজ্য সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন, জোকা মেট্রো রেলের কাজ যখন শিলান্যাস করেছেন তখন সম্ভবত রাষ্ট্রপতিকেও নিয়ে এসেছিলেন, রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে বলেননি, আপনি যে অপরাধগুলো করেছেন রেলের মন্ত্রী হিসেবে সেই অপরাধগুলো এখনকার রেলের মন্ত্রী করছে, আমরা আপনি যখন করেছেন অন্যায় বোধ করেছি, এখন যারা করছে তাদেরও অন্যায় বলে বলছি, কিন্তু আপনার বলার মতো কোনো যোগ্যতা এবং অধিকার নেই অথবা তা থাকতে পারে। বামপাল 5 লক্ষ লোকের স্থায়ী কাজ হবে, মনে পড়ে দিদিমণি বামতলার প্রকল্প যখন হয় তখন আপনার দল আপনার বাহিনী প্রবল প্রতিবাদ করেছি রাখতে ছিল, পারেনি পারেনি, ওটা বাম ফ্রন্টের আমলের প্রকল্প পারেনি। ওর চাইতেও আর অনেক বড় প্রকল্প পশ্চিমবঙ্গে বহু পরপর পরপর পরিকল্পনা ছিল, একটা প্রায় আটকেছেন, রেফারেন্স শিবুর, রেফারেন্স শিবুর, কর্মসংস্থানের লক্ষ্যে পশ্চিমবাংলায় আগের সরকার এগোচ্ছিল আর কর্মসংস্থানটাকে ভেঙে দিয়ে 12টা বাজাবার ব্যবস্থা আপনি অথবা আপনার দল আপনার সরকার তারা করছেন, এটা নিয়েও কোনো সন্দেহ থাকতে পারে না। আজকে ডিএনএ অসত্য বলে দিলেন, বামফ্রন্টের আমলে 90% দিয়ে পাচ্ছিল, কে বলেছে সব বস্তা পাচার? আপনার সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে বলতে পারি 16% আপনার দেওয়া সরকারের ভিত্তিতে 16% বাকি ছিল, তার 10% কমিটেড এক্সপেন্ডিচার ধরে রাখা ছিল, বাজেটে ইলেকশন অ্যানাউন্স হয়েছে বলতে পারেনি, অর্থাৎ 6%। আর আপনি কি করেন আজকে? কার্যত ডিএ এর অস্তিত্বকে অস্বীকার করতে চাইছেন, যখন টাকা পয়সা আসবে তখন দেখা যাবে, অ্যাভেলেবেল যখন টাকা পয়সা হবে তখন দেখা যাবে, অধিকার ফিরে দিচ্ছে। আর বলছেন হাউস রেন্ট বাড়িয়ে দিয়েছে 15% থেকে কমিয়ে 12% করেছে, এত অসত্য
নাশকতা হচ্ছেন কেন? এটা চয়, আমি যেটা বলবো সেটা হচ্ছে গরিব মানুষ, দুর্ভাগ্য হচ্ছে আমাদের তাদের ন্যূনতম মজুরি একটা শব্দ মুখ্যমন্ত্রী বলতে পারছেন না। মিড ডে মিল, ICDS, আশা, প্যারা টিচার, SSPMSP, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, 5,000, 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা ন্যূনতম মজুরির আশপাশে যাচ্ছেন না, উল্লেখ করতে পারেন। গরিব মানুষের প্রতি কোনো দায়িত্ব সরকারের নেই, শুধু শুধু পিভিটি ট্যাক্সে নিজেদের উন্নয়নের দিকে তাকিয়ে আছেন, গরিব মানুষের দিকে তাকাবার কোনো মনোভাব আপনাদের নেই, এবং এটা খুব দুর্ভাগ্যজনক। আর কি করছেন? যেমন ঐশী ঘোষ মিটিং করতে পারবে না, তেমন প্রতিবাদীরা কেউ মিটিং করতে পারবে না। মানুষ অভিযোগ জানাতে গেলে সরকারি অফিসে রিসিভ করা হয়, থানায় অভিযোগ জানাতে গেলে FIR নেওয়া হয় নেতারা না বলে, সল্টলেকে মিটিং করবেন পারমিশন দেওয়া হয় না, বিক্ষোভ করবেন কলকাতায় পারমিশন দেওয়া হয় না, তারপর পুলিশ দিয়ে পেটানো হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, গ্রেফতার করা হয়। আর এই কলকাতার উপকণ্ঠে একটাই মাত্র জায়গা ছিল যেখানে সবাই মিটিং করতো, শেষ পেয়েছে ভিক্টোরিয়া ওদের অমুক ওদের তমুক ওদের, একটাই রানী রাসমণি, 36 দিন ধরে আটকে রাখলেন, কত বড় মাতব্বরি অন্তর্ত দখলদারি রাজনীতি, 36 দিন ধরে রানী রাসমণি রোডে ম্যারাথন খাটিয়েছেন, বড় কোটি লক্ষ লক্ষ টাকা নেতারা যাচ্ছেন, পাবলিক নেই, তারপরে রোজ যান দেখেন জনশূন্য একটা অবস্থায় রানী রাসমণিকে দখল করে রেখেছেন, বিরোধীদের ভয় পাচ্ছেন যে আমার তাতে কেউ যাতে কিছু বলতে না পারে। এবং একই জিনিস আমরা দেখছি, যে যুবকেরা দাবি করেছেন NRC মানব না, তার পরিবর্তে কি বলছেন NRB, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ নয়, ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগারি, রাজ্য জুড়ে তার প্রচার চলছে, 28 তারিখ দিল্লি দিয়ে অভিযান করতে, ওটা তো RSS BJP দিল্লি পুলিশ তার অ্যাডমিনিস্ট্রেশন, শিলিগুড়িতে ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগারি NRC বিরুদ্ধে মিছিল করতে আক্রান্ত হয়, লাঠি খায়, কাদানে গ্যাস খায়, চর কামান খায়, হাত পা ভেঙে হাসপাতালে পড়ে আছে। এই রাজ্যে চূড়ান্ত স্বৈরাচারী একটা মনোভাব RSS এর কথায় প্রতিধ্বনিত হচ্ছে, এবং সেই কমিউনাল বিভাজনের মতন করে পরিবেশ তৈরি করা হচ্ছে। অতএব RSS এর ভাষায় এমনকি জলঙ্গির ঘটনাটা পর্যন্ত যেভাবে ব্যাখ্যা করেছেন, এর কোনো বিকল্প থাকতে পারে না, এর কোনো কখনো মেনে নেওয়া যায় না, আমরা এটা মানছি না। 12 কোটি লোককে উনি, 12 কোটি লোক তাকে সাহায্য করেছেন, পশ্চিমবাংলা সেন্সাস অনুযায়ী জনসংখ্যা 9.5 কোটি, 12 কোটি লোককে সাহায্য করেছেন, 12 কোটি গল্পে গরু ঘাটেও 12 কোটি লোককে সাহায্য করেছেন, 6.25 কোটি লোককে চাকরি দিয়েছেন, অথচ গ্রুপটির কোন একটা পোস্টের জন্য লক্ষ লক্ষ লোক কোথা থেকে আসছে, কোথেকে? অসত্য মিথ্যা খুলে ভরা, মানুষকে বিভ্রান্ত করা এই মুখ্যমন্ত্রীর ভাষণ আমরা তাকে গ্রহণ করছি না, আমরা তাকে প্রত্যাখ্যান করছি। এইগুলো মুখ্যমন্ত্রী বলেছেন যে চ্যালেঞ্জ করলেন, বিধানসভা ভাঙচুর করেছেন কিনা, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি কোনো হাত লাগিয়েছি না, কি হাত লাগাবার কোশ্চেন নয় তো, আপনি নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনি সঙ্গে থেকেছেন, আপনি উত্তেজিত করেছেন, আর আপনার বাহিনী আপনার সামনে যারা ভেঙেছে তাদের প্রশ্রয় দিয়েছেন, তাদের আপনি প্রমোশন দিয়েছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে র্যালিস করেছেন আর ভাষণ দিয়ে গরম করেছেন, দায় আপনার, তৃণমূলে আপনি ছাড়া কোনো ঘাস পাতা নড়ে না, আপনার দায়, আপনার উপস্থিত হয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করছি, সেই ছবিটা আমাকে দেখি, চ্যালেঞ্জ করছি, যদি পারেন এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই যে ছবি আমি দেখাচ্ছি আবার, এটা এটা মুখ্যমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর গলা, মুখ্যমন্ত্রীর ভাষণ, ছবিটা আবার পড়ো, স্পিকারের কাছে জানাবার কোনো প্রয়োজন আছে বলে বোধ করছি না, আমি তো হাউসের মধ্যে আমরা বলেছি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনাদেরকেও আমরা জানিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, নেটটা আমাদের একটু দুর্বল আছে, দুর্বল মনে হচ্ছে, না
আর কিছু